MLM कम्पानी खुले प्राय 12,000 मानुषेर काछ थेके 13 कोटी टाका हाथिए नेयार अभियोगे राजधानीर विभिन्न एलाका थेके 3 जनके ग्रेप्तार करेछे CRD। तबे निजेदेर बैध व्यवसायी दाबी करेछेन ग्रेप्तारकृतरा, आर अधिक मुनाफार आशा दिए दीर्घदिन धरे प्रतारणा करे आसछिलेन तारा। अधिक मुनाफा ओ गाड़ीर मालिक हवा सह विभिन्न लोभनीय अफार दित किउ ওয়ার্ল্ড মার্কেটিং লিমিটেড। এই ফাঁদে পা দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা, ডাক্তার, মসজিদের ইমাম সহ প্রায় 12,000 সাধারণ মানুষ। এক বছরে দ্বিগুণ দেবে বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে টাকা দেয় না, আবার নিয়ে চলে যাবে এরকম চিন্তা তো আমরা করি নাই। বিভিন্ন সময় সাইন নকল করে মানুষকে ভুয়া চেক দেয়, মানুষের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে এসে টাকাটা যাতে আদায় করার সে সমস্ত পন্থা সে আগে তৈরি করে। আমার কাছ থেকে প্রতারণা করে সে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 24 লাখ টাকা নেই। আমি টাকা না পাওয়ার কারণে গত 11 তারিখে আমি হার্ট অ্যাটাক করে হাসপাতাল ICU-তে ভর্তি ছিলাম। বন্ধ হয়ে যাওয়া ডেস্টিনির কর্মকর্তা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়ে যান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন পুলিশের এক সাবেক কর্মকর্তাকেও। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও অস্বীকার করেন তারা। আমাদের ট্রেড লাইসেন্স আছে, আমাদের এই জয়েন্ট স্টক থেকে লিমিটেড পারমিশন আছে, আর আমরা নিজস্ব ব্র্যান্ডের কিউ ব্র্যান্ডের প্রোডাক্ট উৎপাদন করে এই প্রোডাক্টগুলি মার্কেটিং করতে। RCC-তে সরকারিভাবে যেখানে ইয়ে হয় ওখান থেকে আমাদের একটা অনুমোদন দিয়েছে, আমি কাগজ পাই নাই বলে আমি এখনও মাল সাপ্লাই দিতেছি না, অ্যাকাউন্ট করবো তারপর আমি যাব, আমাকে অ্যারেস্ট করছে কেন আমি বলতে পারি না। বালিবাগে CID প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাজার হাজার বিনিয়োগকারী এরকম সর্বশান্ত হয়ে আছে, এর মধ্যে কিছু সার্ভিং সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনীর সদস্যও থাকতে পারে। আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছি, আমাদের তদন্তের পর্যায়ে আছে, আমরা আরও তথ্য নেওয়ার চেষ্টা করছি। এবং বিভিন্ন প্রোডাক্ট বিক্রি আর ডিলার নিয়োগ দিয়ে চলতো এই চক্রটির প্রতারণা। আমাদের তদন্ত অব্যাহত আছে। বিজন কুমার দাস, DBC News, ঢাকা।